kushiri tuyapunaki azibilie nation aswani tabi mona ramzani doi rojal shishi ilo kushiri. Assalamu alaikum, welcome back to my channel. আমার কাছে বা দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি 28 রমজান ইফতারের আগ মুহূর্ত থেকে ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে আমার শ্বশুর শাশুড়ি, আমরা পরিবারের সবাই আজকে একসাথে ইফতারি করলাম। যেহেতু আমার হাজব্যান্ড এবং আমার দেবর অফিসের কাজে বাইরে থাকে, তারাও আজকে আমাদের সাথে ইফতারি করছে, খুব ভালো লাগলো। আর আমার ছোট দেবরের হাতের মুড়ি ভর্তা খুবই মজা, ও অনেক কিছু দিয়ে মুড়ি ভর্তাটা মাখিয়ে নেয়। তো সবাই মিলে কিন্তু এভাবে মুড়ি ভর্তা খেতে খুব ভালো লাগে। আর এতদিন তো যেহেতু আমি মায়ের বাড়িতে ছিলাম, তো রিসেন্টলি এসেছি, তবুও আম্মুর কথা খুব মনে পড়ছিল। তারপরও শ্বশুরবাড়িতে এসে সবাইকে পেয়ে খুব ভালোই লাগছিল। আর এখানে আয়াজ এবং আরফা ফল ও বার্গার নিয়ে বসেছে। ওদের আসলে ইফতারির টাইমে কেন জানি বার্গারই শুধু খেতে চায়, অন্য কিছু না। তাই তো ওরা দুজন মুনাজাত ধরেছে মাশাল্লাহ। সাথে আমাদের এই যে ছোট্ট সোনামণি আরফান, ও আছে, ও তো আরফার খাবারটা ধরতে চাচ্ছে, খাবে। আর আরফা তো বারবার রাগ করছে ওর সাথে। আর এখানে আমাদের ছোট্ট সোনামণিরা ইফতারি শেষে ঈদের আনন্দে মেতে উঠলো। দেখতেই পাচ্ছেন ছোট্ট আমাদের আরফান বাবুও বাদ যায়নি, ও খুব আনন্দ করছে ভাই বোনদের সাথে। এটা হচ্ছে আমাদের আরফা বুরিন, মাশাল্লাহ সুন্দর হয়েছে ড্রেসগুলো। আসলে বাচ্চাদের প্রত্যেকটা ড্রেসই খুব ভালো লাগে, কালারফুল। এটা হচ্ছে আরেকটা, ওরা এক আন্টি দিয়েছে। হ্যাঁ, রোজাইনা আন্টি দিয়েছে, তাই না আব্বু? আব্বু ড্রেসগুলো কোথায়? আরফার মাশাল্লাহ কয়টা ড্রেস হয়েছে? আরফা তুমি কয়টা ড্রেস পেয়েছো? পড়ো একদম, এটা পড়ায় তো।
দুটো তিনটা, এটা হচ্ছে পাঞ্জাবি আর টুপি আমাদের ছোট্ট সোনামণির, আর এই যে এখানে আরেকটা সেট, সেটটা হচ্ছে এটা সঙ্গে এটা মিলটা এটা আর এটা এটা সঙ্গে মিলে সুন্দর এটা ফুটকে দিয়েছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আর এটা একজন দিয়েছে, এটা আমি দিয়েছি, এটা আরেকটা পাঞ্জাবি না, এটা হচ্ছে আমার জায়ের, এই তো ও এক এক করে বের করছে আর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাআল্লাহ ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে, এটা হচ্ছে সেলর থেকে নিয়েছিল, কাজটা খুব সুন্দর, এটাও সেলর থেকে কিনেছে, প্রাইস কত নিয়েছে এনে দর্শকদের বলে দেই তাহলে ওনাদের কিনতে সুবিধা হবে, যদিও আমরা প্রায় ঈদের শেষ পর্যায়ে এসে কেনাকাটা করেছি, এটা 2700 নিয়েছে, এটাও সেলর থেকে নিয়েছে, আর হচ্ছে এটা হচ্ছে ওরনা, এটা হচ্ছে গ্রাফিক্স থেকে, ও কে ক্রাফট থেকে কিনেছে, ওটা কাঁথা থেকে কাজ করা, এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওরনা, ঈদের দিন পরে ইনশাল্লাহ আমরা সবাই দেখাবো ড্রেসগুলো, আর এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটা একটু সিল্কের মধ্যে কাজ করা, সিল্কের ভিতরে গর্জিয়াস, সিল্কের ভিতরে গর্জিয়াস গাইস, আর এটা হচ্ছে সালোয়ার, এটা জামা আচ্ছা এরকম করে, এটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়না, সুন্দর হয়েছে প্রত্যেকটা ড্রেসই সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে ঈদের মেহেদি দিছে, দিয়েছো? আমার ভাইয়াকেও দিচ্ছে ঘুমার সময়, তাই? ও সুন্দর হয়েছে তো, হ্যাঁ অনেক, আম্মু দিয়ে দিয়েছে, ঈদ মোবারকে লিখে দিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর এখানে আমাদের ছোট্ট সোনামণি ইফতারির পরপরই ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে ওর হাতেও ঈদ লিখে দিল, আমার যা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা ইফতারি শেষে সবাই মিলে আয়াজের দুই চাচু চাচি আমি আরফা আরফান আয়াজ সবাই মিলে আমরা মাঠে গিয়েছিলাম, সেখানে তারাবাতি এবং ফানুস উড়িয়েছি, খুব মজা করলাম, সেই সাথে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। ঈদ মোবারক, ঈদ মোবারক, আয়াজ বলো ঈদ মোবারক, আয়াজ ওই পাশে যাও, আমাদের পিকলু এই যে এখানে আসো, ইয়া ইয়া, এই যে আবু আবু ঈদ মোবারক, আরফান আরফান ঈদ মোবারক, আমি তো চল চল ঈদ মোবারক, আর একজন অস্থির হয়ে গেছে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, হুররে হিপ হিপ হুররে, হিপ 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 হুররে, শেষে এলো খুশি, জোরে বলো আয়াজ, অমর রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে, আবু বলো এই রমজানে, যাও চাচির পাশে দাঁড়াও, ও মা ও এখন কি তো এক উপরে দে মারতো নাই হয় নাকি, আস্তে বাইরে হবে, বাইরে নষ্ট হয়ে যাবে,
অনেক নষ্ট হবে এই বাতাস চলে যাবে চলে যাবে তো ভিউয়ার্স আজকে আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করলাম সেই সাথে সেই আনন্দটা তোমাদের সাথেও আমি ভাগ করে নিলাম শেয়ার করলাম তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ